সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা কোটা, গুনা, জব্বলপুর এই সমস্ত জায়গা হয়ে বালাসোরের উপর দিয়ে দক্ষিণ পূর্বমুখী হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সোমবার 29 জুলাই থেকে দক্ষিণবঙ্গে হোয়াইট স্প্রেড রেন। সপ্তাহের মাঝে বুধবার 31 জুলাই ও বৃহস্পতিবার 1 অগস্ট বিক্ষিপ্তভাবে কয়েকটা জেলায় 2-1 পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। সোমবার হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায়। মঙ্গলবার 30 জুলাই ও হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায়। হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস বুধবার এবং বৃহস্পতিবারে। এই দুদিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে মালদহ এবং উত্তর দিনাজপুরে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমবে উত্তরবঙ্গে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টি হতে পারে উপরের 5 জেলাতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমবে আর সেই সময় থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। কলকাতার কথা যদি বলি, কলকাতায় কিন্তু সোমবার দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে আপাতত শহর কলকাতার জন্য ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। 40 থেকে 50, কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। খুব উত্তাল থাকবে উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা সোমবারও বহাল থাকবে। এ নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। এমনিতে বিশেষ কিছু ওয়েদার নেই আর কি, কারণ ওই যে লো প্রেশার এরিয়াটা ছিল সেটা তো অলরেডি উইকেন্ড হয়ে গিয়ে তারপর ওটা অ্যাজ প্রেডিক্টেড আর্লিয়ার নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে ওটা তো আমাদের এরিয়া থেকে অনেক দূরেই চলে গেছে। ফলে ওই যে ওয়েদার, এবং নট অনলি দ্যাট, ওটা এখন ওই সিস্টেমটা এখন আর লো প্রেশারও নেই, ওটা গতকালই আপনার উইকেন্ড হয়ে গেছে। খালি এখন সাইসারটা বেঁচে আছে 7.6 কিলোমিটার পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে, বাট দ্যাট ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার রিজন। তো অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ ওই সিস্টেমের এফেক্টের জন্য আমরা কোনো আশা করছি না। অনলি থিং ইজ মনসুন ট্রাফটা রয়েছে, হ্যাঁ, এবং মনসুন ট্রাফ আপনার টিল্ট করছে সাউথওয়ার্ড উইথ হাইট, ওই তার জন্য আমরা বৃষ্টিপাত পাবো অবশ্যই, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত। হ্যাঁ, হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতটা আমরা পাবো। আপনার মোটামুটি ওয়াইড স্প্রেড এরিয়ার জুড়ে আর কি। তো ডে টু ডে ফোরকাস্ট এরকম, আজকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হোয়াইট স্প্রেড, কিছু জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে। ঝাড়গ্রাম, 2টি মেদিনীপুর, 2টি চব্বিশ পরগনা এবং হাওড়ায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই হোয়াইট স্প্রেড রেনফল সেটা হচ্ছে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত, হেভি রেনফল কিন্তু নয়।
আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে কিছু জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আছে, কিছু জেলায় স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার্ড রেনফল যেগুলি হওয়ার সম্ভাবনা সেগুলি হচ্ছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এবং বাকি সব জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল আসে। উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আপনার বাকি জেলাগুলিতে নর্থ বেঙ্গলে। 30 তারিখে দক্ষিণবঙ্গে এগেন সব জেলাতেই ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ফেয়ারলি ওয়াইডস্প্রেড, তারপরে আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং নর্থ দিনাজপুরে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং মালদা এবং দক্ষিণ দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছেন রেনফলটা কিন্তু কমে গেছে আর কি, হ্যাঁ রেনফলটা কমে গেছে। বর্ষার দিনেও কিন্তু স্ক্যাটার্ড বা আইসোলেটেড রেনফল হচ্ছে, রেনফলটা কমে গেছে। 31 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা সেগুলিতে ফেয়ারলি ওয়াইডস্প্রেড, বাকি সব জেলায় আইসোলেটেড রেনফল। সব জায়গাতে বৃষ্টিপাত হবে না, 25%। আর 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আগস্টে দক্ষিণবঙ্গের সব জেলায় ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ফেয়ারলি ওয়াইডস্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা। একটা জিনিস সাজেস্ট করছে, সেটা হচ্ছে আগামী 31 জুলাই হয়তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে হয়তো একটি চক্রবাত ঘূর্ণির হতে পারে, মানে সাইক্লোনিক সার্কুলেশন একটা ডেভেলপ হতে পারে, বাট নট অ্যাট সারফেস, মানে ইট ইস নট এ লো প্রেশার এরিয়া, একটা সাইক্লোনিক সার্কুলেশন হয়তো ডেভেলপ হতে পারে 31 তারিখে। হ্যাঁ 31 জুলাই একটা ডেভেলপ হতে পারে। আমাদের যে গাণিতিক যে মডেলগুলো আছে সেই মডেলগুলো, কারণ ভবিষ্যতের কী হবে সেটা দেখার জন্য আমাদের প্রেডিকশন মডেলের ওপর ডিপেন্ড করতেই হবে, তো সেটা তো আজ থেকে দেখতে পাচ্ছি না। তো সেই প্রেডিকশন মডেল সাজেস্ট করছে যে ওটা 31 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন বাংলাদেশে একটি চক্রবাত। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।